हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज आमी तुम्हारे जोनो कोनो ब्लॉग नहीं आसिनी। आज आमी तुम्हारे जोनो नहीं आसिनी एक छोट प्रोडक्ट रिव्यू। तो प्रोडक्ट यूज करते हमार प्रचंड हेल्पफुल लगे तई भावलाम तुम्हारे संगे शेयर करनी। जदि कारो काजे लेगे जाए जदि कारो हेल्प हय ताहले आमी खूब खुशी हब। तो प्रोडक्ट तो तार आगे बोले दी प्रोडक्टटा कि परे बोलछि तार आगे आमी बोले दी तो मैं ग्रामेर बाड़ी थेके प्राय देड़ मास मतन हलो एसेछि। तो आसार आगे ही एकजुन बाड़ी गए आईब्रो कर तो देर मास हो गए आईब्रो करी। तो एखे कलकाता पार्लर खोला आछे कारण करोनार बेपार तो करोनार भय जाना और आईब्रोटा एमन जिनिस डिस्टेंसटा खूब कम थाके और मुखेर काछे मुखटा थाके तो सेई भय जाइनी। तो निजे प्राणेर भय आछे बाड़ीते एकटा बाच्चा रयेछे फैमिलिर पुरो फैमिलिर कथाओ भाबते हबे तो सेई जोन्नो आमि जाइनी। तो भये तो भय जाए ठीक एत मोटा आईब्रो नहीं थका की थका जाए तर तो एक उपाय बेर करते हैं। तक हमें कि करल झटपट कर फ्लिपकार्ट प्रोडक्ट कम। तो प्रोडक्ट हल एट आईब्रो ट्राइमार एट हल फललेस ब्राउज कम्पानी की कम्पानी जानी ना। तो এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি রিভিউটা ভালো দেখেছি তাই কিনে নিয়েছি আর ওর এর দামটাও আমাদের আয়ত্তের মধ্যে তাই ভাবলাম কিনে নিই একবার ইউজ করে তো দেখি। তো এর আগে আমি কোনোদিন ইউজ করেছিলাম না তো ভাবলাম একবার কিনে তো দেখি ইউজ করে যদি কাজে লেগে যায় তাই কিনে নিলাম। আর ইউজ করেও দেখলাম সত্যি এটা হেল্পফুল। আর ফ্লিপকার্ট থেকে যে জিনিসটা পাঠিয়েছিল খুব সুন্দর প্যাকিং করে পাঠিয়েছিল মানে কোনো ভেঙে যাওয়া কোনো রকমের কোনো ভয় ছিল না। তো জিনিসটা এরকম একটা ছোট জিনিস এবার দেখা এটা কি করে ইউজ করতে হবে। তো প্রথমে এইবারে ক্যাপটা খুলে দিতে হবে তারপর এইখানে জাস্ট একটা ছোট বটন আছে তো এটাকে উপর দিকে তুলে দিলে এটা অন হয়ে যাবে। मोटा कर जो देर मास हो गई तो अनेकटा हेयर हो गो तक भाव एक मोटा करी और अभी तो पार्लारे जरा करें तर मत अत साइज करते मतन कर जोटा सम्भव चेष्टा कर भलो करार जानी ना कतटा भलो हो जरा पारो तारा अवश्य और भलो पार्बे। और ये तो शुद्ध आईब्रो है ना ये तो पुरो फेस हेयर रिमूव है जर आपार लिप हेयर रिमूव करते लगे तर का लागे खूब खूब यूजफुल जिनिस और ये एत छोट जिन सहजे क्यारि जाए शुद्ध एन करार जो यूजफुल नय ए रखम अन्य टाइम यूजफुल देखो हमारे कौ जा प्रोग्राम नहीं तो आई आईब्रोज करब हाँ करब हाँ करब क्या हा जा जब कल जब आज जब ए रखे तो थके अन्य कारो क्षेत्र है कि ना जानी ना कि हटात कर प्रोग्राम हो गल जब कौन एक बेरोब को शपिंग मले जाब रेस्टुरेंटे जाब तो निजे रेडी करते हैं तक एटा तो ये दिए मैं जोटा सम्भव सुंदर नवा जा एवं खूब कम टाइमे तो दो तीन मिनट हो गए जर अने आईब्रोज हेयर ग्रो एक मोटा है तरह तो बस समय लागे हमारे जाना नहीं तो दो तीन मिनट हो गए और ये हमें फार्ष्ट यूज कर यूज करनी फार्ष्ट यूज करते खूब पचंद हो तई भावल से तुम्हारे जान जो तुम्हारे कारो काजे लेगे जाए। तो ये जिनिसटा कि यूज करब तो दिलाम এবার হ্যাঁ এটা কিন্তু অল স্কিনের জন্য মানে যাদের ড্রাই স্কিন তাদেরও কোনো প্রবলেম হবে না যাদের ময়েশ্চারাইজার স্কিন তাদেরও কোনো প্রবলেম হবে না। তবে যাদের ময়েশ্চারাইজার স্কিন অনেকটা অয়েলি স্কিন যাদের তারা এটা ইউজ করার আগে যদি একটু হালকা পাউডার লাগিয়ে নেয় তো অনেকটা বেটার হবে। তবে এটা কিন্তু পেন ফ্রি এতে কোনো লাগবে না কিচ্ছু হবে না কোনো ভয় নেই মানে আমি কিন্তু প্রথমে যখন চালিয়েছিলাম এই আওয়াজটা একটু ভয় পেয়েছিলাম খুব ভয় ভয় নিয়ে গেছিলাম তারপর দেখলাম না কোনো ভয় নেই খুব সুন্দর জিনিস। আর এটা দিয়ে যখন হেয়ার রিমুভ করব হেয়ার রিমুভ কিছুক্ষণ করার পর না এটা বন্ধ হয়ে যায়। তো যখন ফার্স্ট বন্ধ হয়ে গেল আমি তো ভয় পেয়ে গেলাম যা খারাপ হয়ে গেল তো কি করব তখন আমি কি করলাম তো অবশ্য এটার জন্য একটা এরকম একটা কাগজ দিয়ে দিয়েছে
গাইড দিয়ে দিয়েছে, গাইড দিয়ে দিয়েছে কুইক কিভাবে গাইড এটা করতে হবে, তো এটাই দেখে নিলে হবে। তাও আমি বলে দিই, এখানে এটা খোলা যায়, এটা এইভাবে জাস্ট খুলব, এই ভেতর থেকে ব্লেডটা বের করব। এর সঙ্গে একটা ব্রাশ দিয়েছে, এই ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে হেয়ার গুলো পরিষ্কার করে নেব। আর সঙ্গে শুধু ওটার হেয়ার পরিষ্কার করলে হবে না, এর মধ্যেও কিন্তু অনেক হেয়ার থেকে যাবে, তো এটার মধ্যেও ভালো করে হেয়ারটা পরিষ্কার করে দিতে হবে। তো এটা পরিষ্কার করে নেওয়ার পর কি করব, যথারীতি ব্লেডটা লাগিয়ে দেব, এভাবে একটু চেপে দিলে আবার তখন পরিষ্কার করে নিয়ে আবার চালালে কিন্তু চলবে। আর এটা কিন্তু চলে পেন্সিল ব্যাটারিতে। এবার পেন্সিল ব্যাটারিটা কিভাবে লাগাবো, জাস্ট এই জায়গাটা একটু টাইট করে ধরবো, এটাকে একটু টান দিলেই খুলে যাবে, শেষ হয়ে গেলে এটা লাগিয়ে দিলেই হয়ে গেল। আর এটা খুব ছোট জিনিস, সহজেই ক্যারি করা যাবে ব্যাগে, তো যেখানেই যাব সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে, তো যে কোনো পরিস্থিতিতে আমরা রেডি হয়ে যেতে পারবো। আর আমার মানে এত পছন্দ হয়েছে জিনিসটা, কি বলবো, খুব পছন্দ হয়েছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের কারোর পছন্দ হয় তোমরা ফ্লিপকার্টে গিয়ে এই জিনিসটা কিনে নিতে পারো। অনেক আছে এই এই যে আইব্রো প্রাইমার অনেক প্রোডাক্টই রয়েছে, তার মধ্যে এই প্রোডাক্টটা রিভিউ একটু ভালো পেয়েছিলাম এবং দামটা কম, কমের মধ্যে, তাই আমি এই প্রোডাক্টটাই কিনেছি, এই প্রোডাক্টটা আমি চুজ করলাম তাই এটাই কিনেছি। তো দামটা হলো, এর দাম 300 কত মনে নেই, তো ডেলিভারি চার্জ নিয়ে আমার 400 টাকা পড়েছে। খুব ইউজফুল জিনিস, যদি তোমাদের মনে হয় এটা দরকার কিনে নিতে পারো, খুব সুন্দর জিনিস। তো তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে ইউজ করতে হবে। তো প্রথমে এটাকে চালিয়ে নিলাম, তো আস্তে আস্তে করে এইভাবে ঘোরাবো, খুব তাড়াহুড়ো করে কিন্তু ঘোরালে হেয়ার রিমুভ হবে না, সময় নিয়ে করতে হবে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তো এইভাবে তোমরা করে নেবে। ওই যে আমি কোরেটটাও কিন্তু এটাই দিয়ে ক্লিন করেছি, এগুলো পুরো কোরেটটা কিন্তু আমি এটাই দিয়ে ক্লিন করেছি, তো পুরো হেয়ার রিমুভও করা যায়। তুমি আমি কিন্তু কোনোদিন ফেস হেয়ার রিমুভ করিনি, তাই আমি করবো না। তো কোরেটটা ক্লিন করতাম পার্লারে, তাই এই কোরেটটাও আমি ক্লিন করে নিয়েছি। খুব ইউজফুল জিনিস, যদি তোমাদের পছন্দ হয় তোমরা এটা কেনো। আর বেশি বকবক করবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে প্রোডাক্টটা, আর কিনেছো কিনা তাও জানিও। তাহলে আজকের জন্য এইটুকু থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।